ঢাকাই সিনেমার তারকারা অনেকেই ইতোমধ্যে নাম লিখিয়েছেন রাজনীতির খাতায়। এবার সে তালিকায় যুক্ত হলেন চিত্রনায়িকা শবনম বুবলি। পুরো দস্তুর নেত্রী হিসেবে দেখা যাবে এই অভিনেত্রীকে, তবে সেটা বাস্তবে নয়, একটি সিনেমায় নেত্রী চরিত্রে অভিনয় করবেন শবনম বুবলি। শুন, বিয়ে করলে তো বাচ্চা কাচ্চা জামাই সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাব। নির্মাতা সাইফ চন্দন পরিচালিত লোকাল নামে একটি সিনেমায় নেত্রীর ভূমিকায় দেখা যাবে শবনম বুবলিকে। বর্তমানে এই সিনেমায় শুটিং নিয়ে ব্যস্ত আছেন এই অভিনেত্রী। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন অভিনেতা আদর আজাদ। এ সিনেমা প্রসঙ্গে বুবলি বলেন, এর গল্প দারুণ, রাজনৈতিক কিছু প্রেক্ষাপট উঠে আসে, তবে সেটা একেবারেই কাল্পনিক। আমি নেত্রীর ভূমিকায় অভিনয় করছি, আশা করি দর্শক ভালো একটি সিনেমা দেখতে পাবেন। সিনেমাটির শুটিং এর কাজ প্রায় শেষ বলে জানিয়েছেন সিনেমাটির নির্মাতা সাইফ চন্দন। তবে এটি কবে নাগাদ মুক্তি দেওয়া হবে এ সম্পর্কে নির্মাতা কিংবা নায়িকা কেউই নিশ্চিত করেননি।